কর্তৃকারক প্রথমার এবং কর্মকারকের দ্বিতীয় ভক্তি আলোচনা করেছিলাম। তো এখন আমরা আলোচনা করব করণকারক ও তৃতীয়া বিভক্তি। কি বললাম? করণকারক ও তৃতীয়া বিভক্তি। এখন করণ শব্দটাকে আমরা ভাবলাম এর উৎপত্তি কি না, কি ধাতু যুক্ত অনট প্রত্যয়, এই অনট প্রত্যয়ের অপর নাম লুট প্রত্যয়। তো ক্রি ধাতু যুক্ত অনট প্রত্যয় করে হয় করণম। লিঙ্গলিঙ্গ প্রথমার এক বছর। তো এই করণ কারক প্রথম জানতে হবে যে করণ কারক কাকে বলে, করণটা কি না, কর্তা তার ক্রিয়া সম্পাদনের জন্য যে উপকরণটাকে কাজে লাগে, অর্থাৎ কর্তার ক্রিয়া সম্পাদনের জন্য যেটি সর্বাধিক উপকারক, সর্বোৎকৃষ্ট উপকারক যেটা, তাকে বলা হচ্ছে করণ। অর্থাৎ কর্তা সহজভাবে বললে কি হয় না, কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে, যেটার দ্বারা ক্রিয়া সম্পাদন করে সেটি হয় করণ, সেটাই করণ। এই করণের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে করণ কারক। তো করণ কারকে আমরা জানি যে তৃতীয়া বিভক্তি হয়, করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। এর আমি একটা উদাহরণ দিই, ছাত্র লেখনিয়া লিখতি, ছাত্র লেখনিয়া লিখতি। দেখো লেখতি এখানে ক্রিয়াপদ, ছাত্র হচ্ছে কর্তা। তো কর্তায় ছাত্র কিসের দ্বারা লিখছে, লেখনী অর্থাৎ কলমের দ্বারা লিখছে। তাহলে এই লেখা কাজটা সম্পাদন করার জন্য ছাত্র এই কলমের সাহায্য নিয়েছে, কলমের দ্বারা কিন্তু লেখা কাজ সম্পন্ন হচ্ছে। অতএব লেখনই হলো করণ কারক, করণ এই করণের সঙ্গে এই নিপতি ক্রিয়াপদের যে সম্পর্ক রয়েছে তাই এটা করণ কারক। সেই জন্য করণ কারকে তৃতীয় ভক্তি করলাম। লেখনী শব্দ এটা হচ্ছে দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো রূপ করলাম। নদী শব্দের তৃতীয় একবচন হয় নদিয়া, তাহলে লেখনী শব্দের তৃতীয় একবচন হবে লেখনিয়া। অতএব এটি হলো করণ কারকে তৃতীয়া বিভক্তি। এরপরে যেটা বলব সেটা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয়া, অনুক্ত কর্তায় তৃতীয়া। আমরা এর আগে কর্তৃকারকে প্রথমা পড়েছি, এরপরে বলছে অনুক্ত কর্তায় তৃতীয়া। অনুক্ত কর্তা কোনটা না, কর্মবাচ্য এবং ভাববাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা, কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। এই অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি হয়। উদাহরণ দিই অনুক্ত কর্তা তৃতীয়ার, সহজ উদাহরণ দিই রামেণ আছে অনুক্ত কর্তা। তাই দেখো অনুক্ত কর্তায় আমরা রামেণ তৃতীয় ভক্তি করেছি, প্রথম ভক্তি আমরা করতে পারবো না কারণ এটা অনুক্ত কর্তা। ওকে, আর উক্ত কর্তাই প্রথম ভক্তি হয়। আমরা যে বলেছি প্রথম ভক্তি হয় কর্তৃকারকে, কর্তাই প্রথমা, কর্তই প্রথমা বলেছি, সেটা হচ্ছে উক্ত কর্তা। আর কর্মবাচক ভাববাচক কর্তা মানে অনুক্ত কর্তা, এই অনুক্ত কর্তাই তৃতীয় ভক্তি। তাহলে এখানে কি লিখবো, রামেণ পদে অনুক্ত কর্তায় তৃতীয় ভক্তি
হয়েছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হেতু অর্থে তৃতীয়া। হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়, হেতুটা কি না, কোনো কিছু কাজের পিছনে একটা কারণ থাকে, কোনো একটা কাজের পিছনে কোনো না কোনো একটা কারণ থাকে, সেই কারণটাই হচ্ছে হেতু। কিরকম, ধরো দেখা গেল একটা ছেলে কাঁদছে, কেন কাঁদছে, তার দুঃখ হয়েছে বলে কাঁদছে। আবার দেখা গেল একটা ছেলে হাসছে, কেন হাসছে, তার হাসার কারণটা কি, না তার আনন্দ হচ্ছে সেই জন্য হাসছে। তো এইরকম প্রত্যেকটা কাজের পিছনে একটা করে কারণ থাকে, সেই কারণটাকে বলা হচ্ছে হেতু। এই হেতু অর্থে যেটা হেতুবাচক শব্দ, সেই হেতুবাচক শব্দের তৃতীয়া বিভক্তি হবে। যেমন আমি যে উদাহরণ দিয়েছিলাম তার মধ্যে একটা লিখি, ধরো লিখলাম বালিকা আনন্দেন হাসতি, বালিকাটি আনন্দে হাসছে, অর্থাৎ বালিকাটি আনন্দ হেতু হাসছে। তাহলে হাসার কারণটা কি, না তার আনন্দ হয়েছে, হেতুটা কি, না আনন্দ হয়েছে। তাহলে হেতুমাত্র শব্দ হচ্ছে আনন্দ, তাই আমরা আনন্দেন পদে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি করলাম। ওকে, এরপরে আসছে সহার্থ তৃতীয়া। সহার্থক শব্দের যোগে তৃতীয় বিভক্তি হয়, সহার্থে তৃতীয়া বিভক্তি হয়। সহার্থক শব্দ কোনগুলো, সহ, সার্থম, সমম, সাগম, এই শব্দগুলোর যোগে তৃতীয়া বিভক্তি হয়। যেমন পিতা পুত্রেন সহ পুত্রেন সহ গচ্ছতি, পিতা পুত্রেন সহ গচ্ছতি। তাহলে দেখো অর্থ হচ্ছে বাবা ছেলের সঙ্গে যাচ্ছে, তো পুত্রেন সহ সহ শব্দের যোগ আছে, সেই জন্য দেখো পুত্রেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। এখন সূত্র হচ্ছে সহযুক্তের প্রধানে সহার্থক শব্দের যোগ থাকলে কি হবে, না অপ্রধান কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। অপ্রধানে অর্থাৎ অপ্রধান কর্তা, মানে প্রধান কর্তা হচ্ছে পিতা আর অপ্রধান কর্তা হচ্ছে পুত্র। কিভাবে বুঝবো কোনটা প্রধান কর্তা কোনটা অপ্রধান কর্তা, না এখানে বয়সের ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বিচার করা হয়, বয়সে যিনি বড় তিনি হলেন প্রধান কর্তা, সম্মানে যিনি বড় তিনি হলেন প্রধান কর্তা। যেহেতু পিতা সম্মান এবং বয়সে দুটোতেই বড়, সেই জন্য আমরা পিতাকে প্রধান কর্তা ধরবো আর অপ্রধান কর্তা ধরবো পুত্র। সূত্রে বলা আছে সহযুক্তে অপ্রধানে, সহ শব্দের যোগ থাকলে অপ্রধানে অর্থাৎ অপ্রধান কর্তৃকারকে প্রথমা বিভক্তি, সরি তৃতীয় বিভক্তি হবে, অপ্রধান কর্তাই তৃতীয়া। তাহলে এখানে আমরা লিখব কি, সহ শব্দের যোগে পুত্রের পদে তৃতীয় বিভক্তি। এরপরে আমরা আলোচনা করবো কি অপবর্গে তৃতীয়া। আর অপবর্গ কি, এই অপবর্গ কথার অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি, ক্রিয়া সমাপ্তি এবং ফলপ্রাপ্তি। অপবর্গ কথার অর্থ হলো ফলপ্রাপ্তি, হচ্ছে অপবর্গে তৃতীয়া, ফলপ্রাপ্তি বোঝালে তৃতীয় বিভক্তি হয়। কিসের ফলপ্রাপ্তি, না এখানে আমাদের সেই ব্যক্তি অর্থে দ্বিতীয়া ওই সূত্রটাকে মনে করতে হবে, কারণ এই অপবর্গ হচ্ছে এখানে সেই ব্যক্তি অর্থটা থাকবে যে একটা কাজ একসময় শুরু হয়েছিল, কন্টিনিউ চলছিল, ব্যক্তি অর্থে কিন্তু তখন ক্রিয়াটির সমাপ্ত হয়নি এবং ফলপ্রাপ্তিও ঘটেনি, কিন্তু ব্যক্তি অর্থ থাকবে যদি ক্রিয়া সমাপ্তি ঘটে যায় এবং ফলপ্রাপ্তি ঘটে যায়, তখন সেটা আর ব্যক্তি থাকবে না, ব্যক্তি অর্থে দ্বিতীয়া হবে না, তখন তার নাম হয়ে যাবে অপবর্গ। যদি ক্রিয়া সমাপ্তি না ঘটে, ফলপ্রাপ্তি না ঘটে, তাহলে সেখানে হবে ব্যক্তি অর্থে দ্বিতীয়া। যদি ব্যক্তি অর্থ আছে এবং দেখা যাচ্ছে যে ক্রিয়া সমাপ্তি ঘটে গেছে, ফলপ্রাপ্তিও ঘটে গেছে, সেক্ষেত্রে আমরা ব্যক্তি অর্থে দ্বিতীয়া করতে পারবো না, আমাদেরকে করতে হবে অপবর্গে তৃতীয়া।
গুণটাতে তৃতীয় বিভক্তি হবে না ওই সময়বাচক এবং পদের পুনর্বাচক শব্দ। উদাহরণ দিন, ছাত্র বর্ষেণ ব্যাকরণম অপঠ, অর্থাৎ ছাত্রটি এক বছর ব্যাপিয়া এক বছর ধরে ব্যাকরণ পাঠ করেছিল, ব্যাকরণ পাঠ করেছিল, অতএব এক বছর ধরে পাঠ করা হয়ে গেছে, ক্রিয়াসমাপ্তি ঘটে গেছে এবং ফলপ্রাপ্তি ঘটে গেছে। অপঠক লগে ব্যবহার করলাম, পড়েছিল পড়েছিল হয়েছিল, তাহলে কি আগে হয়ে গেছে ক্রিয়াসমাপ্তি, অতএব ক্রিয়াসমাপ্তি এবং ফলপ্রাপ্তি ঘটে গেছে, তাই এটা আমরা কি বলবো অপবর্গ। অতএব যে যদি অপবর্গ ব্যক্তি অর্থ থাকলেও যেহেতু ক্রিয়াসমাপ্তি ঘটে গেছে আমরা ব্যক্তি অর্থ দ্বিতীয় করতে পারবো না, আমরা অপবর্গে তৃতীয় ভক্তি করবো। সেই জন্য বর্ষেণ পদে এটা হচ্ছে সময়বাচক পদ বর্ষ, অতএব বর্ষেণ পদে আমরা করলাম কি অপবর্গে তৃতীয়। এরপরে আসছে অঙ্গ বিকারের তৃতীয়া, অঙ্গ বিকার। আমাদের শরীরে হাত পা নাক কান চোখ এগুলো হচ্ছে অঙ্গ, এই অঙ্গকে যে ধারণ করে আছে তাকে বলা হচ্ছে অঙ্গী, অঙ্গী অঙ্গকে ধারণ করে আছে। যদি অঙ্গ বিকৃত হয়ে যায় তাহলে অঙ্গীর বিকার উপস্থিত হবে। বিকার মানে কি? বিকার মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কোনো অস্বাভাবিক আচরণ করা, স্বাভাবিক আচরণ না করে যদি কেউ অস্বাভাবিক আচরণ করে তবে তাকে বলা হচ্ছে অঙ্গ বিকৃতি, তবে তাকে বলা হচ্ছে বিকার। এখন যদি কোনো অঙ্গ বিকৃত হয়ে যায়, মানুষের কোনো অঙ্গ যদি বিকৃত হয়ে যায় তাহলে কি হবে না, সেই মানুষটি অর্থাৎ অঙ্গীর বিকার উপস্থিত হবে। যদি মানুষটির একটা পা ভেঙে যায় তাহলে সে খড়িয়ে খড়িয়ে চলবে, তাকে আমরা খোড়া বলি, তাহলে অঙ্গীর বিকার উপস্থিত হয়েছে। যদি তার কান কানে না শুনতে পায়, সে যদি কান বধির হয়ে যায় তাহলে সে কানে শুনতে পাবে না, তাকে আমরা কালা বলি। তাহলে দেখো অঙ্গের বিকৃতি ঘটলে অঙ্গীর বিকার উপস্থিত হচ্ছে, তাহলে যে বিকৃত অঙ্গের দ্বারা অঙ্গীর বিকার উপস্থিত হয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দে তৃতীয় বিভক্তি হয়। একে আমরা সংক্ষেপে বলি অঙ্গ বিকারের তৃতীয়া। উদাহরণ দিই, নরহ কর্মেণ বধির, নরহ কর্মেণ বধির, লোকটি কানে কালা। তাহলে দেখো এখানে কোন অঙ্গটা বিকৃত হয়েছে, কর্ম অর্থাৎ কান, তাহলে বিকৃত অঙ্গবাচক শব্দ হচ্ছে কর্ম, অতএব কর্মের পদে আমরা অঙ্গ বিকারে তৃতীয় বিভক্তি করলাম। ওকে, এছাড়া ধরো চোখ ফুসা কান, চোখে কানা, চোখ ফুসা পদে অঙ্গ বিকারে তৃতীয়া। নরহ পাদেন ভঞ্জ, পাদেন পদে অঙ্গ বিকারে তৃতীয়া। আবার শুধুমাত্র যে হানি হবে সেটা নয়, আধিক্য হলেও কিন্তু তৃতীয় বিভক্তি হয়। যেমন ধরো পৃষ্ঠে না কুব্জ, পিঠে কুঁচ, এটাও অঙ্গবিকার, পৃষ্ঠে না কুব্জ, তাহলে পৃষ্ঠে না পদে অঙ্গবিকার তৃতীয় বিভক্তি আছে। আবার ধরো মহাদেবের ত্রিলোচন, মুখে ন ত্রিলোচন, মুখে ন অঙ্গবিকার তৃতীয়া, অতিরিক্ত হলেও সেটা তো স্বাভাবিকের থেকে অস্বাভাবিক, স্বাভাবিক দুটো চোখ একটা বেশি আছে তাহলে এটা অস্বাভাবিক, সেই জন্য একে বলা হচ্ছে বিকার অঙ্গ বিকারের তৃতীয়। আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে উপলক্ষণের তৃতীয়া। উপলক্ষণ জিনিসটা কি? উপলক্ষণ মানে হচ্ছে কোন একটা চিহ্ন। যখন আমরা কোন চিহ্নের মাধ্যমে কোন বস্তুকে বা প্রাণীকে কাউকে চিনি, কোনো মানুষকে চিনি,
সেই চিহ্নটাকে বলা হচ্ছে উপলক্ষ। ধরো ওইতে দেখে আমাদের কি মনে হয়, ইনি ব্রাহ্মণ। আবার তোমাদের কাছে যে বই থাকে, বই দেখে কি জানা যায়, এ ছাত্র বা ছাত্রী। তাহলে বইটা একটা চিহ্ন যার দ্বারা আমি ছাত্র বা ছাত্রীকে চিনলাম, বইতে একটা চিহ্ন যার দ্বারা আমি ব্রাহ্মণকে চিনলাম। আবার জটা, যারা তপস্বী তাপস বালক তাদের জটা থাকে, তাহলে জটা এই চিহ্নটা দ্বারা আমি তাপস বালককে চিনলাম। তাহলে যে চিহ্নটা দ্বারা আমরা কোনো ব্যক্তি বস্তু প্রাণীকে চিনছি সেই চিহ্নটাকে বলা হচ্ছে উপলক্ষণ। সেই উপলক্ষণের তৃতীয় ব্যক্তি হয় অর্থাৎ সেই চিহ্নটাতে, সেই চিহ্নবাচক শব্দটাতে আমরা তৃতীয় ব্যক্তি করব। যেমন উদাহরণ হিসেবে লিখতে পারি কি, পুস্তক এন, একটা সহজ উদাহরণ দিই, পুস্তক এন ছাত্র উপলক্ষণ, সেই জন্য পুস্তক শব্দের তৃতীয় একবচন করলাম উপলক্ষণে তৃতীয়। তো এই হচ্ছে করণ কারক এবং তৃতীয় বিভক্তি। তো এরপরে আমরা আলোচনা করব, এরপরে আমরা আলোচনা করব সম্প্রদান কারক এবং চতুর্থ বিভক্তি। এখন এই যে সম্প্রদান কথাটা ব্যবহার করছি, সম্প্রদান শব্দটার ব্যুৎপত্তি কি? সম্প্রদান মানে হচ্ছে কোন সত্ত্ব না রেখে দান করে দেওয়া, দিয়ে দেওয়া, নিঃস্বার্থ ভাবে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে সম্প্রদান। এখন এই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। তাহলে সম্প্রদান কাকে বলব, না কর্তা যাকে দান করে, যে ব্যক্তিটাকে দান করে সেই ব্যক্তিটা হবে সম্প্রদান, সেই সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। আমি লিখি সম্প্রদানে চতুর্থী, সম্প্রদানে চতুর্থী। উদাহরণ দিই, রাজা হরিদ্রায় বস্ত্রম দদাতি, রাজা দরিদ্রায় বস্ত্রম দদাতি। তাহলে রাজা কাকে বস্ত্র দান করছেন, দরিদ্রকে। যাকে দান করছেন সে হবে সম্প্রদান, অতএব দরিদ্র হচ্ছে সম্প্রদান। তাই সম্প্রদান কারকে দরিদ্রায় পদে চতুর্থী বিভক্তি করলাম।
রুচি অর্থে অর্থাৎ রুচ ধাতু প্রয়োগের সম্পাদন হয় রুচি অর্থে রুচি অর্থে সম্পাদন মানে রুচ অর্থ ধাতু রুচ ধাতু রুচ ধাতুর অর্থ হচ্ছে রুচি করা তাহলে এই রুচি অর্থের সম্পাদন করা হয় অর্থাৎ যদি রুচ ধাতুর প্রয়োগ থাকে রুচর থানা প্রিয় মানব রুচর্থক ধাতুর প্রয়োগ থাকলে প্রিয়মান যে অর্থাৎ যে রুচি করছে সে হবে সম্পাদন যদি রুচ ধাতুর প্রয়োগ থাকে তাহলে যে রুচি করে সে হয় সম্পাদন তাহলে যদি আমি উদাহরণ দিই যে ছেলেরা মিষ্টি পছন্দ করে তাহলে কি লিখবো বালকা সরি বালক একভুয়া করতে হবে কারণ চতুর্থী বিভক্তি হয়ে যাবে যেহেতু বহুবচন করছি সেই জন্য বালক শব্দে চতুর্থী বহুবচন করতে হবে বালকেরা বলছে তাহলে বালক একভুয়া মদকা রুচন্তি বালকেভ্য মদকা রোচন্তে দেখো রুচ ধাতুর প্রয়োগ আছে এবং মদক অর্থাৎ মিষ্টিকে পছন্দ করছে না বালকেরা তাহলে যাদের রুচি হচ্ছে যারা রুচি করছে সে হবে সম্পাদন তারা হবে সম্পাদন তাদের যেহেতু বালকেরা রুচি করছে তাহলে এখানে বালকেভ্য অর্থাৎ বালকেরা হচ্ছে এখানে সম্পাদন কারক সেই জন্য বালকেভ্য পদে সম্পাদন চতুর্থী বিভক্তি হয়েছে তাহলে রুচ ধাতুর প্রয়োগে বালকেভ্য পদে সম্পাদন কারক চতুর্থী আর পড়তে আমাদেরকে প্রধানত ধাতুর প্রয়োগে সম্প্রদান হয় প্রধানত ধাতুর প্রয়োগে সম্প্রদান প্রধানত ধাতুর প্রয়োগে সম্পদান প্রধানত ক্রুদ ধাতু দ্রোহার্থ দ্রুহ ধাতু ইনসার্থ অপিস ধাতু এই ধাতুগুলোর প্রয়োগে যার প্রতি ক্রোধ করা বোঝায় যার বিরুদ্ধে বিদ্রোহ করা বোঝায় এবং যার প্রতি হিংসা করা বোঝায় তার সম্পদান কারক হয় আর সেই সম্পদান কারকে চতুর্থ বিভক্তি হয় ধরো প্রভু ভৃত্যের উপরে রেগে গেছে তাহলে প্রভু যদি ভৃত্যের উপরে রেগে যান ক্রোধ প্রকাশ করছেন ভৃত্যের উপরে তাহলে ভৃত্য এখানে সম্প্রদান কারক হবে লিখি প্রভু ভৃত্যেন প্রভু ভৃত্যেন ক্রুদ্ধ সরি ভৃত্যেন নয় ভৃত্যায় প্রভু বৃত্তের উপরে রেগে আছেন অতএব বৃত্তের উপরে ক্রোধ প্রকাশ করছেন প্রধানত ক্রোধ ধাতুর প্রয়োগ আছে এবং বৃত্তের উপরে যদি ক্রোধ প্রকাশ করা হয়েছে অতএব বৃত্ত এখানে সম্প্রদান কারক তাই ভৃত্যয় পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি করলাম এরপরে আসছি নিমিত্তার্থে চতুর্থী নিমিত্তার্থ চতুর্থী নিমিত্ত অর্থ বোঝালে যারা নিমিত্তবাচক শব্দ তাতে চতুর্থী বিভক্তি হয় জন্য নিমিত্ত যদি বোঝায় যেটি নিমিত্তবাচক শব্দ তাতে চতুর্থী বিভক্তি হয় যেমন যোগী মুক্তয়ে
হরিনিকু ভজতি, মুক্তয়ে হরিনিকু ভজতি। যোগী মুক্তির জন্য বা মুক্তির নিমিত্ত হরিকে ভজনা করছে। তাহলে দেখো নিমিত্ত বাচক শব্দ কোনটা, না মুক্তয়, মুক্তয়ে মুক্তির জন্য, মুক্তির নিমিত্ত। তাই মুক্তি শব্দের চতুর্থীর এক বছরে বললাম মুক্তয়ে, এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী। এছাড়াও জুপায় কারু নিমিত্তার্থে চতুর্থী, জুপায় কারু হারায় সুবর্ণম হারায় নিমিত্তার্থে চতুর্থী। আর বলতে হবে আমাদেরকে যে নমঃ শব্দের জন্য চতুর্থী বিভক্তি হয়। সূত্র হচ্ছে নমঃ স্বস্তি স্বাহা সুবলং বসত যোগাচ্ছ, নমঃ স্বস্তি স্বাহা সোহা অলম প্রভৃতি শব্দের যোগে চতুর্থী বিভক্তি হয়। তো এখানে লিখি সর্বে সন্তোষ সুখিনাম।